ভয়েস অফ আমেরিকার প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। আমরা জানি যুক্তরাষ্ট্রের উদ্যোগে শুরু হয়েছে দুদিনের ভার্চুয়াল ক্লাইমেট সামিট, অর্থাৎ জলবায়ু সম্মেলন। বাংলাদেশ যেহেতু জনসংখ্যার একটি দেশ, তরুণ প্রজন্মের সম্পৃক্ততা অন্যান্য সকল ক্ষেত্রের মতো জলবায়ু পরিবর্তন এই বিষয়টিতেও এখন জোরে। তো জলবায়ু নিয়ে কাজ করেন একজন তরুণ বাংলাদেশের, কিন্তু তিনি বড় বড় স্থানে এই জলবায়ু সংক্রান্ত কাজের জন্য প্রশংসা পেয়েছেন। তার সঙ্গে আমরা আজ কথা বলবো। শাহ রাফায়েল চৌধুরী আমাদের সঙ্গে যুক্ত হয়েছে ঢাকা থেকে। রাফায়েল চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ সেলিম ভাইয়া আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি আসলে খুব বড় কোনো প্রশ্ন করছি না, একদম সহজ প্রশ্ন যে জলবায়ুর পরিবর্তনের যে বিরূপ প্রভাব বাংলাদেশ তার সবচেয়ে মানে অন্যতম প্রধান একটি ক্ষতিগ্রস্ত দেশ, এটা আমরা সবাই জানি। তো আপনারা কি করছেন, আপনার সংগঠন আমি জানি বাংলাদেশ? সমস্যাটা হচ্ছে যে জলবায়ু, এই যে ক্লাইমেট চেঞ্জ যে টপিকটা আছে, এটা কিন্তু অনেক বড় একটা টপিক, যেটার কারণে কি হয় এমন কমপ্লিকেটেড আপনার শব্দ বা বাক্য মানে ব্যবহার করা হয়, যেটার জন্য কিন্তু পৃথিবীর বেশিরভাগ মানুষই কিন্তু এটা বুঝতে পারে না। এবং তখন কি হয় যে একটা ছোট অংশ আর কি এই বিষয় নিয়ে তখন কাজ করতে পারে, কিন্তু তখন আসলে প্রশ্নটা জাগে যে সাধারণ জনগণ আপনার জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে কি কাজ করতে পারে। সেখানে আর কি আমরা আসি ফার্স্ট স্টেপস এর মাধ্যমে, যে আমাদের কাজটা মেইনলি হচ্ছে যে আমরা জানি যে জলবায়ু পরিবর্তন হচ্ছে, যে আপনার 2 ডিগ্রি সেলসিয়াস এর যে এটা আছে ওটা এখনো রিচ হচ্ছে না, এবং বাংলাদেশের মতন মানে যে যেরকম দরিদ্র এবং হচ্ছে ক্লাইমেট ভালনারেবল দেশ আছে, এই ক্ষেত্রে দিয়ে আমরা কি কি করতে পারি এই বিষয় নিয়ে আর কি ফুটস্টেপস মেইনলি কাজ করে থাকে। যে এই জলবায়ু পরিবর্তনের যে টপিকটা, এটা শুধুই আপনার রাষ্ট্রপ্রধান বা পলিটিশিয়ানস বা আপনার বলেন যে এক্সপার্টস প্রফেসর্স এদের জন্যই শুধু না, বা সাধারণ জনগণ কি করতে পারে এটা নিয়ে, এখানে আর কি আমরা ফুটস্টেপস এর মাধ্যমে যেটা করেছি যে আপনার ডিজাস্টার রেজিলিয়েন্স প্রোগ্রাম DRP নামে একটা প্রোগ্রাম আমরা তৈরি করেছি, যেখানে আপনার ইউথ ভলেন্টিয়ার বলেন বা আপনার বলেন যে মানে নর্মাল যে এইজের ভলেন্টিয়ার আছে, তারাও এসে বিভিন্ন ধরনের জলবায়ু পরিবর্তন বিষয়ক কাজে যোগ দিতে পারে। যেরকম হচ্ছে কি কি থাকতে পারে, যে আপনার যেরকম আমরা যে কাজগুলা করি, যেরকম হচ্ছে আপনার জলবায়ু পরিবর্তনের জন্য যে একটা বড় ঝামেলা হচ্ছে যে ঘর বাড়ি ধ্বংস হয়ে যাচ্ছে, আমরা কিভাবে ক্লাইমেট রেজিলিয়েন্ট হাউজিং বানাতে পারি, আমরা আমাদের কৃষকদেরকে কিভাবে সাপোর্ট দিতে পারি যাতে বন্যার কারণে মানে ওদের ফসলগুলো যাতে নষ্ট না হয়, তারপর আমরা বন্যার পানিকে কিভাবে খাবার পানিতে রূপান্তরিত করতে পারি, এবং মহিলা এবং রুরাল এরিয়াতে যে মহিলা যারা আছে তাদেরকে কিভাবে শিখাতে পারি এটাকে একটা বিজনেস মডেল হিসেবে কাজ করাতে, এইগুলা বিষয় নিয়ে আমরা আর কি সাধারণ জনগণকে স্পেশালি ইউথদেরকে আর কি ইনভলভ করি, যাতে ওদেরও একটা আইডিয়া এবং এক্সপিরিয়েন্স থাকে যে জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে ওদেরও একটা ইম্প্যাক্ট যাতে এখানে প্রভাবটা পড়ে আর কি, এটাই হচ্ছে আমাদের মেইন কাজ। আচ্ছা, একটা বিষয় আপনি জানেন যে ক্লাইমেট সামিট চলছে যুক্তরাষ্ট্রের উদ্যোগে, তো এইখানকার যে প্রস্তুতি সভাগুলো তার বোধহয় অনেকগুলোতে আপনি অংশ নিয়েছিলেন, আপনি কি মোটামুটি একটা আইডিয়া দিতে পারবেন যে এই সম্মেলন যুক্তরাষ্ট্রের উদ্যোগে যে সম্মেলন চলছে, এখান থেকে বাংলাদেশ কতটুকু বা কিভাবে উপকৃত হবে বলে মনে হচ্ছে? প্রথমত আমি একটা বলবো যে একটা বড় একটা অ্যাডভান্টেজ যেটা হয়েছে, একটা পজিটিভ নিউজ যেটা হয়েছে ক্লাইমেট চেঞ্জের সিনারিওতে, যে যুক্তরাষ্ট্র কিন্তু এখন আবার ফেরত এসেছে আপনার প্যারিস ক্লাইমেট ট্রিটিতে, যেখানে আপনার 4 বছর ধরে ছিল না, আপনার আপনার জো বাইডেন আসার পরই কিন্তু এখন ঢুকতে পেরেছে, ট্রাম্পের গভর্নমেন্টের সময় কিন্তু এটা বের হয়ে গিয়েছিল। এবং আমরা ভালো করে জানি যে যুক্তরাষ্ট্রের প্রেজেন্সটা কত ইম্পর্টেন্ট হয়, যেরকম এখন কিন্তু ক্লাইমেট সামিটটা হচ্ছে কিন্তু যুক্তরাষ্ট্রের জো বাইডেনের আন্ডারেই কিন্তু এখন হচ্ছে এই সামিটটা, যেটা গ্লাসগোতে আপনার নভেম্বরে গিয়ে হবে। এবং আরেকটা বিষয় নিয়ে আমি বলতে চাই যে আরেকটা যে ইয়ে ছিল মানে আপনার যে কিয়োটো প্রোটোকলও কিন্তু ওভাবে করে কাজ করতে পারেনি, যেহেতু যুক্তরাষ্ট্র কিন্তু ওখান থেকে বের হয়ে গিয়েছিল এই ক্ষেত্রে। তো যুক্তরাষ্ট্র যে আবার ঢুকেছে এটা কিন্তু একটা বড় একটা ম্যাসিভ একটা পজিটিভ নিউজ, কারণ এই ক্ষেত্রে কিন্তু একটা জিনিস আছে যে যুক্তরাষ্ট্র ইজ অলসো ওয়ান অফ দ্য বিগেস্ট এমিটার্স অফ কার্বন ডাইঅক্সাইড এই ক্ষেত্রে, উইথ ওয়ান অফ দ্য লার্জেস্ট কার্বন ফুটপ্রিন্টস।
সো ওদের এখানে একটা বড় রোল প্লে করার আছে, যেটা জন্য বাংলাদেশের জন্য একটা বড় পজিটিভ নিউজ, যেখানে হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট ক্লাইমেট মানে ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্টর্স যারা, তারাই এখানে এসেছে, দে আর টেকিং দ্য রেসপন্সিবিলিটি, এবং ওই রেসপন্সিবিলিটি পাওয়ার নেওয়ার থেকে নেওয়ার জন্য যেটা হবে যে বাংলাদেশের মতন যে ক্ষতিগ্রস্ত দেশ আছে তারা উপকৃত হবে, ওয়েদার ইট বি আপনার ফান্ডিং এর থ্রুতে, ওয়েদার ইট বি টেকনোলজির থ্রুতে, রিসার্চ এর থ্রুতে, এইখান দিয়ে যুক্তরাষ্ট্র একটা বড় রোল প্লে করতে পারবে। এবং যুক্তরাষ্ট্র দেখে অন্যরাও কিন্তু এখন আরো মানে অনুপ্রেরণা পাচ্ছে যে এটা ওদের একসাথে এখন যোগ হয়ে আরো কাজ হবে, এবং আমরা যাতে কিভাবে কাজ করছে এবং বাংলাদেশের যে সবচেয়ে স্পর্শকাতর এলাকাগুলো যেরকম রোহিঙ্গা জনগোষ্ঠীর যে এলাকা, তারপরে দক্ষিণ অঞ্চলের যে সমুদ্রের উপকূলবর্তী এলাকা, এইসব জায়গায় সবচেয়ে ঝুঁকিতে রয়েছে জলবায়ু পরিবর্তনে। তো তরুণ প্রজন্ম কিভাবে সহায়তা করছে এই ঝুঁকি মোকাবেলার বিষয়ে? জি, আমি যেটা বললাম যে তরুণ প্রজন্মকে এখন বাংলাদেশের ক্ষেত্রে তরুণ প্রজন্মকে কিন্তু আপনার মাঠে নামতে হবে জলবায়ু পরিবর্তনের কাজে। এখন কিন্তু মানে আমাদের ক্ষেত্রে অ্যাডভোকেসি কিন্তু এখন আর ওই সময়টা নেই, যেহেতু ইম্প্যাক্ট গুলো অলরেডি হচ্ছে, আমাদেরকে বাঙালি তরুণ যারা আছে আমাদের মাঠে নামতে হবে। আমরা কিন্তু মাঠে নেমে আছি, কিন্তু এরকম অনেক গ্রাসরুট অর্গানাইজেশন আছে যারা কিন্তু কাজ করছে বিভিন্ন এনজিও আইএনজিও এদের সাথে, এবং এই যে আপনার যে রোহিঙ্গা ক্যাম্প যেটা বলেন, সাতক্ষীরা খুলনা এরকম এরিয়া যদি বলেন, ওখানে কিন্তু বিভিন্ন ধরনের কাজ চলে যাচ্ছে, শুধুমাত্র আপনার মানুষের জন্য না, বাট ইকোসিস্টেম প্রোটেকশনের ক্ষেত্রেও কিন্তু ওরকম কাজ চলে যাচ্ছে। এবং এই বিষয়টা অনেক আনন্দের বিষয় হচ্ছে যে যে আমাদের দেশে যারা তরুণ আছে এরা ইম্প্যাক্টটা দেখে কিন্তু আমাদের দেশে কার্বন ফুটপ্রিন্টটাও কিন্তু কমিয়ে আনছে, অথচ যদিও আমরা কিন্তু কার্বন ফুটপ্রিন্ট আমাদের দেশের জন্য অনেক কম এখানে। তো বাংলাদেশি তরুণ, বাংলাদেশ দেশ হিসাবে ক্যান বি অ্যান এক্সাম্পল অন্যান্য দেশের জন্য কার্বন ফুটপ্রিন্টটা কিভাবে কমানো যায়, বাংলাদেশি তরুণরা ওই ওই রোলটা কিন্তু প্লে করছে। এখন এটাই হচ্ছে মেইন গেম, যেটা হচ্ছে যে আপনার আমাদেরকে কিন্তু দেখাতে হবে পুরো বিশ্বকে যে আমরা কার্বন ফুটপ্রিন্টটা কিভাবে কমাতে পারি, যাতে আমরা আমাদের 1.5 ডিগ্রি সেলসিয়াস এর যে গোলটা আছে ওটা যাতে রিচ করতে পারি। খুবই আশার কথা, অনেক অনেক ভালো লাগলো আপনার কথাবার্তা। আশা করি যারা শুনছেন বা দেখছেন তারা এই কথা শুনে, আপনার বক্তব্য শুনে এগিয়ে আসবেন জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব রোধে কাজ করার জন্যে। শাহ রাফায়াত চৌধুরী, অসংখ্য ধন্যবাদ ভয়েস অফ আমেরিকার শ্রোতাদেরকে সময় দেওয়ার জন্য, দর্শকদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে এই অনুষ্ঠান দেখবার জন্য ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা দেখলেন শুনলেন জলবায়ু পরিবর্তনে অন্তত কিছু হলেও আপনি ব্যক্তিগত উদ্যোগে কাজ করবেন। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই।